হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কম্পারিজন করব মিডিয়াটেক হেলিও G85 এবং মিডিয়াটেক হেলিও G88 নিয়ে। কোন প্রসেসরটি আপনার জন্য বেটার হবে এবং কোন প্রসেসরটি বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, মিডিয়াটেক G85 হলো একটি ওল্ড প্রসেসর এবং তারই সাকসেসর হলো মিডিয়াটেক হেলিও G88। তো কতটুকু ডিফারেন্স আছে এই প্রসেসর দুটিতে, আপনার কোন প্রসেসর নেওয়া উচিত, সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, কথা না বলে শুরু করা যাক দুটো প্রসেসরের কম্পারিজন ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওর লাইক টার্গেট হলো 200 লাইক, দয়া করে অবশ্যই 200 লাইক কমপ্লিট করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি রিলিজ ডেট নিয়ে কথা বলি তাহলে মিডিয়াটেক হেলিও G85 রিলিজ হয়েছিল 30 এপ্রিল 2020 সালে, এদিকে G88 রিলিজ হয়েছিল 15 জুলাই 2021 সালে। রিলিজ ডেট হিসাবে মিডিয়াটেক হেলিও G88 লেটেস্ট একটি প্রসেসর। আর যদি সিপিইউ এবং সিপিইউ ক্লক স্পিড নিয়ে কথা বলি, দুটো প্রসেসর আপনি সেম সিপিইউ এবং সিপিইউ ক্লক স্পিড পেয়ে যাবেন। দুটি কোর এখানে ব্যবহার করা হয়েছে হাই পারফরমেন্সের জন্য এবং বাকি 6টি কোর ব্যবহার করা হয়েছে লো পারফরমেন্সের জন্য। হাই পারফরমেন্সে ব্যবহার করা হয়েছে ARM কর্টেক্স A76 যা 2.0 GHz এবং বাকি 6টি কোর হলো ARM কর্টেক্স A55 যা 1.8 GHz। এবং দুটো প্রসেসরই সেম সিপিইউ এবং সিপিইউ ক্লক স্পিড দেখতে পাবেন না। এবং দুটো প্রসেসরই 12 nanometer ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং দুটো প্রসেসরই 64 bit অক্টা কোর প্রসেসর। এবং জিপিইউ নিয়ে কথা বললে দুটো ফোনে আপনি সেম জিপিইউ দেখতে পাবেন, ARM মালি G52 MC2 যা 1000 MHz। এই জিপিইউটি লো বাজেটের জন্য বেস্ট একটা জিপিইউ। আপনি যদি লো বাজেটে গেমিং একটা ফোন চান বা মোটামুটি ওভারঅল একটা পারফরমেন্সের ফোন চান তাহলে এই জিপিইউ হতে পারে আপনার জন্য বেস্ট একটা জিপিইউ। র্যাম নিয়ে কথা বললে দুটোর প্রসেসরই সেম র্যাম সাপোর্ট করবে, ডুয়েল চ্যানেল LPDDR4X র্যাম যা আপ টু 8 GB পর্যন্ত দেখা যেতে পারে। এবং এবং দুটোর প্রসেসরই 1800 MHz র্যাম সাপোর্ট করবে। স্টোরেজ নিয়ে কথা বললে দুটোর প্রসেসরই eMMC 5.1 সাপোর্টেড। আর ক্যামেরা নিয়ে কথা বললে দুটোর প্রসেসরই ডুয়েল ক্যামেরা সাপোর্টেড। আর সিঙ্গেল ক্যামেরাতে 48 MP সাপোর্ট করবে G85-এ, আর G88-এ 64 MP সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট করবে। এখানে একটু আপডেট এসেছে G85 থেকে G88-এ। G85-এ 48 MP সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট করে আর G88-এ 64 MP সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট করে। আর ভিডিও রেকর্ডিং এর কথা বললে G85-এ 1440 pixel 2K ভিডিও রেকর্ড করতে পারবে 30 FPS এ এবং 1080 pixel 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং G88-এ সেম 1440 pixel 2K ভিডিও রেকর্ড করতে পারবে 30 FPS এ এবং 1080 pixel ভিডিও রেকর্ড করা যাবে 60 FPS এ। আর যদি ডিসপ্লে সাপোর্ট নিয়ে কথা বলি তাহলে দুটো প্রসেসরই Full HD+ ডিসপ্লে সাপোর্ট করবে 60Hz এ, কিন্তু মিডিয়াটেক হেলিও G88-এ Full HD+ সাপোর্ট করবে 90Hz এ। আর আপনি যদি 90Hz নিতে চান তাহলে G85-এ 90Hz সাপোর্ট করবে, HD+ এ 90Hz সাপোর্ট করবে। এখানে একটা আপগ্রেড এসেছে G88-এ যেটা Full HD+ও 90Hz সাপোর্ট করে। আর নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক মডেম নিয়ে কথা বললে দুটো ফোনে ইন্টিগ্রেটেড 4G LTE মডেম ব্যবহার করা হয়েছে যা ডাউনলোড স্পিড হলো 300 Mbps/s এবং এখানে LTE Cat 7 ব্যবহার করা হয়েছে আর আপলোড স্পিড হলো 100 Mbps/s যেখানে LTE Cat 13 মডেম ব্যবহার করা হয়েছে। আন্টুডু স্কোর নিয়ে কথা বললে G85-এর আন্টুডু স্কোর হলো 205,946 আর G88-এর আন্টুডু স্কোর হলো 210,956। এখানে 5,000 স্কোরের পার্থক্য রয়েছে G88-এ। আর গিগব্যাঞ্চ স্কোর নিয়ে কথা বললে তাহলে G85 সিঙ্গেল স্কোরে করেছিল 330 আর মাল্টি স্কোরে 1257, G88 সিঙ্গেল স্কোরে করেছিল 351 মাল্টি স্কোরে 1157। যদিও সিঙ্গেল স্কোরে G88 এগিয়ে থাকলো, মাল্টি স্কোরে একটু পিছিয়ে আছে G85 থেকে। তো বন্ধুরা, আপনার কাছে কি মনে হয়, G85 বেটার না G88 বেটার? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কোন প্রসেসরটি আপনি পছন্দ করেন পার্সোনালি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক টার্গেট 200 লাইক টার্গেট কমপ্লিট করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।